এক ঝলক দেখলে কোনো মানুষই বিশ্বাস করতে পারবে না যে তিনি পৃথিবীতে আছেন। এখানকার সবই আজব, ঘরবাড়ি আছে কিন্তু এমন নকশার বাড়ি যা কেউ কখনো দেখেনি। কোনো কোনো বাড়ি গোলাকার, আবার কোনোটা চৌকোর মতো। গোলাকার বাড়িগুলোকে এখানে বলা হয় ফিচুরস, আর আয়তাকার বাড়িগুলোর নাম হলো ভেঞ্চুরস। মাটি থেকে কিছুটা উঁচুতে রয়েছে বাড়িগুলো, লোহার সিঁড়ি বেয়ে এই বাড়িগুলোতে উঠতে হয়। জানালাগুলোও এখানে গোলাকার। এখানকার বাড়িগুলোর কিছু বিশেষত্ব রয়েছে। এই বিশেষত্ব হলো এগুলো আমাদের ছোটবেলার এলিয়েনদের গল্পের বাড়ির মতো, অথবা এলিয়েনদের উড়োজাহাজ, ইউএফও বা আনআইডেন্টিফাইড ফ্লাইং অবজেক্টের মতন দেখতে। সবটাই কাল্পনিক এক ধরনের বাড়ি, দেখে মনে হয় যেন কল্পবিজ্ঞান এখানে এসে ধরা দিয়েছে। বন্ধুরা, এখানে কথা হচ্ছে তাইওয়ানের ওয়ানলি শহরকে নিয়ে। যেখানে বর্তমানে কোনো জনমানব নেই, কিন্তু পরিত্যক্ত হওয়ায় রয়েছে এখানে গা ছমছমে ভাব। আস্ত একটা শহর যেন ভিনগ্রহীদের আড্ডা। শোনা যায় 1970 সালের পর থেকে এই শহরটি পড়ে রয়েছে পরিত্যক্ত হিসাবে। এখানে এত সুন্দর একটা শহর রয়েছে, সুন্দর সুন্দর বাড়ি রয়েছে, তা সত্ত্বেও কেন এই শহরটিকে ছেড়ে সমস্ত মানুষ চলে গিয়েছিল তার সঠিক কারণ আজ অবধি জানা যায় না। তবে জানা যায় একটা সময় সরকারি উদ্যোগে এই শহরটির পরিকল্পনার কাজ চলছিল, কিন্তু এই শহরটির আশপাশের মানুষের জীবনযাত্রার মান হঠাৎই উন্নত হয়ে যাওয়ার জন্য এই শহরের সমস্ত বাসিন্দারা শহরকে পরিত্যাগ করে অন্য কোথাও চলে যায়। আবার কেউ কেউ বলেন 70-এর দশকে হঠাৎই এই শহরে বেড়ে যায় দুর্ঘটনা আর আত্মহত্যা। আত্মহত্যা বাড়তে থাকে রহস্যজনকভাবে, তাই একটা সময় পরে সমস্ত মানুষই শহরকে ত্যাগ করে চলে যায় আর শহরটি পরিণত হয় ভৌতিক শহরে। অন্যান্য প্রাণীর দেখা মিললেও মানুষের সাক্ষাৎ এখানে পাওয়া যায় না। তবে এই বাড়িগুলো ভেতরে বেশ কিছু মানুষের বসবাসের উপযোগী আধুনিক ব্যবস্থা রয়েছে। বিশ্বের বহু পর্যটক প্রায় এই শহরকে পরিদর্শন করতে আসে। মার্কিন অনলাইন ম্যাগাজিন অ্যাটলাস অবস্কিউরার মতে এই বাড়িগুলোর নকশা তৈরি করেছেন ফিনল্যান্ডের স্থপতি ম্যাটিন সুরোনেন। তবে এই বিষয়টি নিয়েও ধোঁয়াশা রয়েছে। শুধু তাই নয়, এই শহরটি তৈরির জন্য কারা এসেছিল, কারা তৈরি করেছিল শহরটা, কবে তৈরি হয়েছিল শহরটা, সেই সম্পর্কে কোনো সঠিক তথ্য আজ অবধি পাওয়া যায় না। সব মিলিয়ে তাইওয়ানের এই রহস্যজনক ওয়ানলি শহরটি একটি রহস্যজনক হয়েই রয়েছে। প্রিয় দর্শক, ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থেকো, সবাই সুস্থ থেকো।